এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কেন করেছিস সব? টাকার জন্য, টাকার জন্য এত বড় বিশ্বাসঘাতকতা। বাবা, এসব তুমি কি বলছো? আমি তোমাকে কেন ঠকাতে যাব? বিশ্বাস কর, আমি আমি তোমাকে ঠকাইনি গো। বিশ্বাস তো তোকে আমি করেছিলাম, না চিনে না জেনে, শুধু একবার দেখে তোকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করে সন্তান স্নেহ এই বাড়িতে নিয়ে এসেছিলাম, নিজের মেয়ের মতো তোকে ভালোবেসেছিলাম। ভেবেছিলাম তুই অন্তত কোনোদিনও আমাকে ঠকাবি না। বাকি তুই এত বড় মিথ্যে কথাটা বলতে পারলি, কি ভেবেছিলি? সত্যিটা আমি কোনোদিনও জানতে পারবো না। জানলে সত্যি কোনোদিনও চাপা থাকে না। বাকি বাবা, বাবা আমার মনে হচ্ছে তুমি কোথাও ভুল করছো, তোমার ভুল হচ্ছে। এরকম কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, এরকমটা কিচ্ছু হয়নি। কিচ্ছু ভুল বুঝছি না আমি। আচ্ছা ঠিক আছে, তুই আবার মাথায় হাত দিয়ে বল যে তোর বিয়ে হয়েছিল। আমার এই মাথায় হাত দিয়ে বল যে তোর স্বামী তোকে এই অবস্থায় ছেড়ে চলে গেছে। কি হলো, চুপ করে আছিস কেন? বল, তোর স্বামী তোর এই সন্তানের বাবা। বল, তোর বিয়ে হয়েছিল। বলতে পারবি না তো, তার কারণ তোর তো বিয়েই হয়নি। তুমি আমার কথাটা শোনো, আমি আমি সত্যিটা তোমাকে বলছি। কোন সত্যিটা? এই সত্যিটা তো যে স্পিড সাইকেলের মালিক অশোক মুখার্জির বাড়িতে তুই ছিলিস। সত্যি করে বল, তুই এতদিন ওই বাড়িতে ছিলিস না, বল কেন লুকিয়েছিস আমাকে? তার মানে